আজকের বক্তৃতার শুরুতে মহান প্রভুর কাছে পেশ করলাম। আপনারা দোয়া করলে আমি পারব কিছু আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে। আমি আমার বক্তৃতা বক্তব্যগুলো আপনাদের সামনে স্পষ্ট ভাষায় তুলে ধরতে পারি, সেজন্যে প্রভুর সাহায্য কামনা করছি। আমার প্রভু আমাকে কিছু কথা বলার তৌফিক এনায়েত করুন। আপনারা সবাই একবার বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে মাহফিলে এমন কোন অবস্থার সৃষ্টি করবেন না যাতে করে আমি বক্তৃতার পয়েন্ট হারিয়ে ফেলি। আপনারা যেভাবে সবাই আমাকে দেখতেছেন, আমিও কিন্তু আপনাদের দেখতেছি। আমার চোখের সামনে আপনারা কি করেন না করেন সবই কিন্তু ভেসে যায়। সুতরাং এমন কোন কাজ পবিত্র অনুষ্ঠানে বসে করবেন না যে আপনার এই কাজটার প্রতি আমার দৃষ্টি গেছে, আমার বক্তৃতার থেকে অ্যাটেনশন ডাইভার্ট হচ্ছে, এমন কোন অবস্থার সৃষ্টি করবেন না। আমি চাই এই জলসা পাক এবং পবিত্র হয়ে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাক, এটা আমি চাই, আপনারাও তো চান। ইন্তেজামিয়া কমিটির আবদার হুজুর পবিত্র মহরমকে উপলক্ষ করে আয়োজিত আমাদের এই প্রোগ্রাম। সুতরাং আগামী দিনের আলোচনা মহরম ভিত্তিক আমাদের সামনে বিভিন্ন দিক থেকে পেশ করলে আমরা অত্যন্ত খুশি হব। সেই পরিপ্রেক্ষিতে আজকে কোরআন শরীফ থেকে এমন একখানা আয়াতে কেরিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিষ্কার ভাষায় ওয়াজ করে জানিয়ে দিয়েছেন, দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হবে তারা আসলে সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করে না। আল্লাহ নিজেই ঘোষণা দেন, দিনের জন্য যারা শহীদ হয় তারা আজীবন আমি আল্লাহর কাছে জিন্দা এবং জীবিত হয়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ হলে মানুষ মরে না, এটার বাস্তব প্রমাণ পাওয়া গেছে। মক্কা থেকে দশজনের এক কাফেলা বহু দূরে এক রাষ্ট্রে দাওয়াতে ইসলাম পেশ করতে গেলে রাষ্ট্রপতি খবর পেয়ে উজিরকে বলল, এদেরকে অ্যারেস্ট করো, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো। উজির আজম ভাবছে পারমিশন ছাড়া আরেক দেশে ইসলামের দাওয়াত, এটা মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু না, সুতরাং এদেরকে মেরে ফেলাই উচিত। কি বল মারতে হবে? পথ অবলম্বন করা হলো, আপনার বড় বড় পাতিলা ড্যাক আনা হলো, এটার ভিতরে তৈল দেওয়া হলো, তারপরে নিজের নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তৈলগুলি যখন পুরো বয়েল হয়েছে, গরম হয়েছে, মুসলমান এক একজনের হাত পা বেঁধে গরম তৈলে নিক্ষেপ করতেছে। তারা তৈলে নিক্ষিপ্ত হচ্ছে, আর ওই সময় তাদের মুখ থেকে বের হয়ে আসছে তাওহীদের একমাত্র সে অমীয় বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উজির ভাবছে এটা কেমন ধর্ম যে ধর্মের জন্য মানুষ জীবন দিতে চায় কিন্তু ধর্মচ্যুত হতে চায় না, ধর্মকে ত্যাগ করতে চায় না, এটা কেমন ধর্ম? ঠিক আছে, নয়জন খতম হয়ে গেলে একজন অবশিষ্ট থাকলে উজির ভাবছে অন্য কায়দায় এই ছেলেটাকে ধ্বংস করা যায় কিনা দেখা যায়। উজির আজমের একটি সুন্দরী রূপসী যুবতী মেয়ে ছিল, মেয়েকে বলল, মা রাতের অন্ধকারে এই ছেলের কামরায় ঢুকে পড়বে, তোমার এই লবণ্যময় অঙ্গ প্রত্যঙ্গ যৌবন সুলভ এই দেখো, এই ছেলের সামনে লেলিয়ে বুলিয়ে দিয়ে দেখো কোনো মতে নেই, দেখো কোনো মতে নেই এই ছেলেটাকে অপবিত্র করে দেওয়া যায়। মেয়ে বলছে, বাঘ হয়ে যখন আমার চরিত্রে কলঙ্কের স্পট পড়ুক পারমিশন দিতে পারেন তাহলে পারব আমি। ঢুকে পড়ছে সেই এই নওজোয়ান মুসলিম মুসলমান নবীর সাহাবীর সেই কামরায়, দেখে দেখে বলছে, আমি রূপসী সুন্দরী, আমার রূপ আমাকে পাইবার জন্য এলাকার কত ছেলেরা ব্যস্ত থাকে, অবশ্য তুমি একবারে মাগনা ধরে আমাকে পেয়ে গেলাম। আমার বাবা বলেছে তোমার সাথে রাত্রি কাটতে এবং তুমি যা বলো তাই, তোমার কথা মতো চলতে, তোমার কথা মানতে, তুমি যা খুশি তাই আমাকে করতে পারো, এক নজর আমার রূপ দেখলে তুমি পেশান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। কেদাবে আসছেন ছেলেটি নিচের দিকে তাকাইয়া চোখে পানিগুলো ছেড়ে দিচ্ছেন, কাঁদছেন, গাল বেয়ে বেয়ে পানির ফুটাগুন ঝর্ণার মতো জেনে পড়ছে, আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আমার সঙ্গের সাথী নয় জুন গরম তৈরি নিক্ষিপ্ত হইয়া জান্নাতুল ফেরদাউস দখল করলো, কি পাপ আমি করলাম, কি অন্যায় আমি করলাম, জান্নাত আমার নসিবে হলো না, অবশ্য মহা ইমতিহানের সম্মুখীন আমি, ও খুদা তোমার সাহায্য কামনা করছি, আমি যেন ধ্বংস হয়ে না যাই, আমি যেন না পাক অপবিত্র হয়ে না যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন, আপনি আপনার চরিত্রকে ঠিক রাখার জন্য একদিকটা মেহনত করতে হবে, অন্যদিক দিয়ে খোদার সাহায্য কামনা করতে হবে। খোদার অশেষ মেহরবানি, খোদার সাহায্য দ্বারা পৃথিবীর কোনো মানুষ কিছু করতে পারে না। জোরে বলেন পারে, পারবেন খোদার মেহরবানি ছাড়া কিছু করতে?
আমি যে কথা বলতেছি এটা কি আমার ক্যাপাসিটি কৌশল নাকি? না, আমি আমার বাপ বক্তা আসিল, আমিও বক্তা, বক্তার ঘরের বক্তা, এটা না ফাবিবা রহমতের মিনাম না। আমার খোদার অশেষ মেহরবানি, রহমত, করুণা যদি আমার প্রতি না হয় আমি কোনোদিন আপনাদের সামনে কথা বলতে পারব। তো নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য একদিক দিয়ে চেষ্টা চালাতে হবে, আরেকদিক দিয়ে খোদার সাহায্য কামনা করতে হবে। আমি মাঝে মধ্যে কিছু কথা বললে আমার সঙ্গে আপনারও বলবেন, তাহলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন। আর যদি বোবার মতো বসে থাকেন তাহলে আমি বুঝবো আপনারা কিছু বুঝেন না। যদি বলি কি বুঝেন না, বলবেন কি যে বুঝি না, এদিকে বুঝি কেমন যেন না। আর এই অবস্থাটা এই জন্য আমি করতে যাচ্ছি যাতে করে আপনাদের অ্যাটেনশন সরাসরি বক্তৃতার দিকে থাকে, অন্যদিকে যাইবার না। তো বলতেছিলাম আপনি জিনার চঙ্গল থেকে বাঁচার জন্য মেহনত করতে হবে একদিক দিয়া, অন্যদিক দিয়া খোদার সাহায্য কামনা করতে হবে, কেন আপনি বাঁচতে পারবেন। দেখুন না হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া, গুলির সপ্তম খানার ভেতরে জুলেখার চঙ্গল থেকে বাঁচার জন্য একদিক দিয়া জুলেখার সঙ্গে জেহাদ ঘোষণা করছে, অন্যদিক দিয়া খোদার সাহায্য কামনা করছে। সেই সপ্তম খানার ভেতরে আবেগ যৌনমূলক কাজ জুলেখা কায়দা করে কিছু আর্ট সেখানে আসছিল, এক আর্টিস্ট দিয়া এই জুলেখা এই ইউসুফ, ইউসুফের কোলে জুলেখা পরে আছে, জুলেখার কোলে ইউসুফ পরে আছে, এই সমস্ত ফটো বা আর্ট গুলো একজন ভালো আর্টিস্ট দিয়ে ওই সপ্তম খানার ভেতরে যে রুমের ভিতরে জুলেখা ইউসুফের সঙ্গে জেনা করবে সেখানে সে আঁকাই ছিল। এই সমস্ত আর্টের পেছনে উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যেন চরিত্র ইউসুফের নষ্ট হয়ে যায়। জ্ঞান বিজ্ঞানের যদি দেখুন আমাদের সামনে চিত্রালী বিচিত্রা এই সমস্ত পত্রিকার ভিতরে যে ফটোগুলো আসে ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় যে সমস্ত বইগুলো সপ্তাহে সপ্তাহে আমদানি হয় নায়ক নায়িকাদের বিশ্রী কিছু ফটো আমাদের ছেলেদের সামনে, এগুলি চলে আসছে দিন দিন উন্নতির দিকে, আস্তে আস্তে প্রোগ্রেস হচ্ছে, আস্তে আস্তে দেখবেন ঠোঁটের সাথে ঠোঁট মিশে যাচ্ছে, গালের সাথে গাল মিশছে না মাথা মিশছে, গাল মিশে যাচ্ছে। এগুলি আমাদের ভবিষ্যৎ জেনারেশন ইয়াং ছেলেরা এগুলি দেখলে ইমান তাদের চরিত্র কেমনি ঠিক রাখতে পারে আমার ব্রেনে ধরে না, আমার দেমাগ। সিনেমাদের সামনে বড় পর্দায় আর্ট করে নায়ক নায়িকাদের বিশ্রী আর্ট গুলো এগুলি ছেলে মেয়েদের চোখে পড়লে বলুন কিভাবে ছেলেদের চরিত্র ভালো থাকতে পারে? শুধু কি সিনেমার পর্দায় পত্রিকার পৃষ্ঠায় ছাপিয়ে খান্ত হয়েছে এদেশের মানুষ? এদেশের মানুষ সেই বিশ্রী নায়ক নায়িকাদের ফটো রিস্কার নিচে পেছনে পর্যন্ত লাগাতে শিখেছে। রিস্কা চলে দেখবেন রিস্কার নিচে এক নায়ক নায়িকার লগে বেহা হইয়া ঠিয়া গেছে। আচ্ছা বলুন এখানে এইটা দেওয়ার কি, এটা দিলে কি প্যাসেঞ্জার বেশি পাওয়া যায়? হাই মুসলমান, হাই বোকা মুসলমান, এগুলি দিলে কি প্যাসেঞ্জার রিস্কায় বেশি উঠে? কিছু রিস্কার মালিক রিস্কার নিচে দেখবেন বাইতুল্লাহর ফটো দিয়ে রাখেন, তারপরে মসজিদে নববীর ফটো দিয়ে রাখেন, এটাও বাইতুল্লাহর প্রতি সরম অবমাননা, জোরে বলে নাউজুবিল্লাহ। এই সব বাজে আর্ট বা ফটো আমাদের ছেলেদের চরিত্রকে ভালো করছে না, বরং চরিত্র ধ্বংস হওয়ার বিরাট চরিত্রকে পরিষ্কার ধ্বংসের দিকে টেনে নিচ্ছে এই সমস্ত আবেগ যৌনমূলক বিশ্রী আর্ট। এসব ফেতনা থেকে কি করে বাঁচাব, কেমনি বাঁচব? বাঁচার একটাই মাত্র পথ, যদি এটা ইসলামী স্টেট হয়, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ইসলামী স্টেট কেমনে হবে? আপনারা তো আমি দাঁড়ালে ভোট দিবেন না, আমি যদি প্রেসিডেন্ট ইলেকশন করি আর যদি ঘোষণা দিয়ে দেই আমি প্রেসিডেন্ট হতে পারলে ইসলামী স্টেট ঘোষণা দিব, কোরআন হাদিসের আইন চালু হবে, সুতরাং আমি প্রেসিডেন্ট পদ প্রার্থী। আপনারা পত্রিকায় যদি দেখতেন মৌলানা যুক্তিবাদী প্রেসিডেন্ট পদ প্রার্থী, তখন আপনারা কিছু লোকেরা ভালো বলতেন আর কিছু লোকেরা বলতেন সর্বনাশ, এতদিন যুক্তিবাদী ভালোই আছি, ওখানে গদির লোভ হয়ে গেছো, গদির লোভ হয়ে বলতেছিলাম জুলেখার সপ্তম খানার ভেতরে এই আট গুরু ইউসুফ আলাইহিস সালাম চারদিকে তাকিয়ে দেখছে এই সব অবস্থা। অতঃপর জুলেখা কোরআন শরীফে আসছে লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বিহি বলা হয়েছে, হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, জুলেখা তো জিনা করার জন্য অলরেডি প্রস্তুত, ইউসুফ আলাইহিস সালামও জিনা করার জন্য নিমরাজি হয়ে গেলেন, অর্থ সরাসরি এটাই হবে। আর কোরআন শরীফের অর্থ যদি এতটুকু করে খান্ত হই কিয়ামতের মাথা মাঠে আমার জিব্বা আগুনের কেসি দিয়ে আল্লাহকে দিব, বলবে লাগবেন বিস্মার্গা বক্তা কোথাকার, তুই বুসটুস করে কোরআনে পাক করলি না আর অর্থটা ভালো করে করলি না, কিন্তু অর্থ তো এটাই হয়, হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, ওয়া হাম্মা বিহার অর্থ হলো ইউসুফ কিছুটা জুলেখার প্রতি আসক্ত হয়ে পড়ে, উনিও জেনা করার জন্য নিমরাজি হয়ে যান, অর্থ তো এটাই হবে। কিন্তু মুফাসসিরিন কেরাম লিখেছেন ইউসুফ জেনা করার জন্য রাজি হয়েছে, জেনার থেকে বাঁচার জন্য জুলেখা, সুবহানাল্লাহ। এটা কেমনে হয়? জেনার থেকে বাঁচার জন্য উনি জেনা করার জন্য রাজি হয়েছে, এটা হয়?
উনি ভাবছেন আপাতত জনের সাথে এখন পেরেশান হয়ে গেছে, এটা বুঝতেই উনি বলতে লাগলেন, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমি কি আপনার বাড়ি থেকে চলে গেছি নাকি? আমি আপনাদের কৃত ধার, আপনার স্বামী লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আমাকে খরিদ করে আনছে, আপনি পেরেশান হলেন কেন? আমি থাকলে তো সবকিছুই করতে পারবেন। এই কথাতে সরাসরি বোঝা যায় ইউসুফ আলাইহিস সালাম জেনা করার জন্য রাজি হয়েছে, আসলে জেনা করার জন্য রাজি হয়েছে জেনার থেকে বাঁচার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে কাজে করে যাচ্ছেন, বৈতুল মুকাররম গেলে দোকানে মূর্তি দেখে ছেলে চিৎকার করে কাঁদে যে এই মূর্তিটা আমি চাই, মূর্তি কিনে দেয়া বাচ্চাকে এটা চরম অন্যায়ের কথা, এটা গুনাহের কথা, পাপ ছাড়া আর কিছু। আপনি এটা বুঝতে পেরেছেন, কিন্তু ছেলে যে মূর্তির জন্য পেরেশান, তাই আপনি ছেলেকে বলতেছেন এটা তো ছোট্ট দোকান, ভেতরে ঢুকলে বড় দোকান আছে, ওখানে বড় বড় মূর্তি আছে, এই মূর্তির দাম 4 টাকা, ভেতরের মূর্তির দাম 40 টাকা, ছোট্ট মূর্তি কিনবে, ভেতরে ঢুকে বড় মূর্তি কিনবে। কারণ এই কথা না বললে ছেলে যে পেরেশান তাকে যে বুঝ দেওয়া যায়। তো উনি মূর্তি কিনে দেওয়ার জন্য ছেলেকে বলেছে আমি কিনে দিব বড় মূর্তি, মূর্তি কিনে দেওয়ার জন্য নয়, আপাতত মূর্তির প্রতি যে তার মন সেটা ওই মূর্তির থেকে ডাইভার্ট করার জন্য। তো ইসু আলাইহিস সালাম জেনা করার জন্য রাজি হয়েছে, জেনা করার জন্য নয়, জেনা থেকে বাঁচার। আল্লাহ বলেন লাওলা আনরা আবুরহান রাব্বি, অকট্য কিছু প্রমাণ বা দলিল আদি যদি আমি ইসুবের সামনে পেশ না করতাম তাহলে ইসুব ধ্বংস হয়ে যেত। প্রমাণগুলো কি পরিষ্কার, তাফসীরের কিতাবে আছে। ওয়া মুসাল্লাহু ইয়াকুবা, এটা তাফসীরে জালালাইনের কথা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেন সপ্তম খানার ভেতরে ইসুব আলাইহিস সালামের পাশে দাঁড়িয়ে আছেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে ইসুব রে তুই কিন্তু জেনা করতে পারোস না। জোরে কোন সুবহান। ইয়াকুব আলাইহিস সালাম গায়েব হয়ে গেলেন, এই আওয়াজটা উনি শুনতে পেয়েছেন, নিজের চোখে বাবা ইয়াকুবকে দেখেছিলেন। দ্বিতীয় প্রমাণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল সপ্তম খানার ভিতরে একটা চিঠি নিয়ে উপস্থিত হয়েছিলেন। জিবরাইল চিঠি উনার চোখের সামনে ধরলে, ইসুফ আলাইহিস সালাম চিঠির দিকে তাকিয়ে পড়তেছিলেন, আল্লাহ বলতেছেন ইউসুফ তুমি কিন্তু ধ্বংস হয়ে যেতে পারো। 3 নম্বর, সপ্তম খানার ভেতরে ওই টেবিলের উপরে কোনায় স্বর্ণের একটা মূর্তি তোয়ালি দিয়ে ঢেকে রেখেছিল সুলেখা। ইসুফ আলাইহিস সালাম বললেন মূর্তির ভিতরে কি আছে, আমার দেবতাকে তোয়ালি দিয়ে গুড়া রাখছি, আপনার সাথে জেনা করবো তো দেবতা দেখলে সিসি লজ্জার ব্যাপার, সেই জন্য এটাকে তোয়ালি দিয়া ঘুম পাড়াইতেছি, জেনা হয়ে যাবে এরপরে তোয়ালি সরাই। ইউসুফ চোখের পানি ছেড়ে দিলাম, মনে মনে ভাবতে লাগলেন জুলেখা ও জুলেখা, মূর্তির তৈরি দেবতা যদি জেনা করলে দেখে তামাম পৃথিবীর মালিক আমার আল্লাহ কি দেখবেন না, আমি ইউসুফ যদি তোমার সাথে জেনা করে। জোরে বলেন সুভা। তাফসীরের কিতাবে আছে ইউসুফ আলাইহিস সালাম একদিক দিয়ে চেষ্টা চালাচ্ছে, অন্যদিক দিয়ে আল্লাহর সাহায্য কামনা করছে। চেষ্টাটা কি, পায়জামাতে একটা গিরি ছিল, এরপরে 6টা গিরু লাগাইছে। জোরে কোন সুভান। পায়জামাতে গিরু একটা, উপরে আরো 6টা গিরু লাগাইছে, তার হেকমত ছিল জোরেখা তো আমার পায়জামার গিরুগুলো খুলবে, 1, 2, 3, 4 করে খুলতে খুলতে 7টা গিরু খুলতে একটু সময় লাগবে, এই সময় হয়তো বা আল্লাহ আমাকে জোরেখার সঙ্গল থেকে বাঁচিয়ে ফেলবে। জোরে কোন সুভান। অন্যদিকে ইউসুফ আল্লাহকে ডেকে ডেকে বলতেছে মাউত আমি যেন ধ্বংস হয়ে না যাই, আমি যেন অপাক হয়ে না যাই, আমি যেন অপবিত্র হয়ে না যাই। আল্লাহ বলেন ইউসুফ রে মুসিবতে পড়ে যখন বিপদে পড়ে যখন আমার সাহায্য কামনা করছ যা আর কান্দিস না, জোরেখার জঙ্গল থেকে বাঁচাইবার জিম্মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। জিবরিলকে শুধু কলম করলেন ও জিবরিল যাও আমার ইউসুফ এখন বের হয়ে যাবে, দরজাকে লক্ষ্য করে দৌড়বে। আর কিতাবে আসছে ইউসুফ জুলেখাকে ধাক্কা মেরে পেছনে ফেলে দিয়েছে, আর দরজার দিকে চিৎকার করে যখন দৌড়াচ্ছে ফাস্তাবাকাল বাবা, দরজাকে লক্ষ্য করে যখন উনি দৌড় দিয়েছে কিতাবে আসছে, তখন আল্লাহ বলেন জিবরিল লাথি মেরে সপ্তম খানার 7টা গেট ভেঙে চুরমার করে দাও। গেট ভেঙে গেল, মতান্তরে দরওয়াজা খুলে গেল। যাই হচ্ছে এগুলি সব আল্লাহর মেহরবানি। জোরে কোন কার মেহরবানি, মাবুদের রব্বুল আলামিন। এইভাবে জেনার থেকে বাজার জন্য চেষ্টা করতে হবে, সাথে সাথে কার সাহায্য কামনা করতে হবে, আমরা বাজবুদুরের কথা সুযোগ পাইলে যতই ওয়াজ করি আর যতই ওয়াজ শুনি, আমরা এই ওয়াজ করে মুনাজাত করে ছেড়ে দিলে রাস্তার পাশে কোনো সুন্দরী রূপসী যদি সিকুন গলা দিয়া ডাক দেয় কোত্থেকে আইসেন হুইনা যান, আমি কত সুন্দরী দেখালাম, হ্যাঁ এর উপরে যা করে কোথায় ওয়াজ মোয়াজ তো যা করে কোথায়, পরে আবার তওবা করে আলের উনে জেনার থেকে বাঁচা বড় মুশকিল। আমি যুব ভাইদের কথা প্রসঙ্গে মনে হয়ে গেছে সেই জন্য বলে দিচ্ছি, হুজুর এক দোকান এক যুবক ছেলে দেখি বলি হুজুর মুসলমান হতে এসেছি,
আমার নবী দেখে বলেন মুসলমান যদি হওয়ার জন্য এসে থাকো তাইলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে কালেমাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মহব্বতে কালেমাটা পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার ছেলে দেখি হুজুর কালেমা পড়ার জন্য এসেছি আমার নবী দেখে বলেন মুসলমান হতে যখন এসেছ তাইলে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমি আমার পিতা মাতার কাছে দাওয়াত ইসলামটা পেশ করে দিতাম নবী আমার দেখে বলে রে যুবক যাও পারমিশন দিলাম যাচ্ছে যুবক যদি আর ময়দানের মাঝখান দিয়ে সরু পথ দৌড়াচ্ছে ছেলেটি সন্ধ্যা ঘনি আসছেন হঠাৎ করে দেখেন এক যুবতী রূপসী সুরুষি একাই তিনি ওই পথ দিয়ে আসতেছেন সন্ধ্যাকালে যুবক ছেলেকে দেখে মেয়ে ভীতা হয়ে পড়েছেন মনে মনে ভাবছেন পরন্তু বেলায় কেন একা ঘর ছেড়ে রওনা হচ্ছিলাম আমার জওয়ারগুলি নিয়ে যাবে জিনিসগুলো নিয়ে যাবেন চরিত্রের পরে কলঙ্কের দাগ বসাই দিবেন নিজের চুলগুলো নিজে নিজে টানছেন আর ভাবছেন কেনই সময় বের হয়েছিলাম এই তো বুঝি ছেলে এসে গেছে প্রায় ধরে ফেলেছে আমাকে রাস্তা ক্রসিং হবে এমন সময় ছেলে থারথার করে কাঁপতেছে মেয়ে থারথার করে কাঁপতেছে ছেলেটি মেয়ের দিকে তাকাইয়া মনে মনে ভাবছে নিশ্চয় আমার ভয় অবস্থা হয়েছে তাই যুবক ছেলে হঠাৎ করে ডাক দিয়েছে মা মা বলে ডাক দিলেন মেয়ে সুস্থির নিঃশ্বাস ছেড়ে দেন ডেকে বলে কে হ্যাঁ তুমি এই পথের মাঝে একা একিনে আমারে পাইয়া কুকির কণ্ঠে মা বলে ডাক দিলাম কে তুমি কি নাম তোমার কোথায় ঘর আর কোথায় বাড়ি এমনি ধরনের সুন্দর চরিত্রের পুরুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই ছেলে ডেকে বলে মাহেম তুমি মনে করেছ তোমার পরে জুরুম অন্যায় অত্যাচার চালাব অমা তোমার যাওয়ার জিনিস নিয়ে যাব তুমি জানো না গুমাম আমি সবে মাত্র নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে ও মুসলমান এ হয়েছে তোমাদের ইতিহাস জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিলা আজকে দেখুন মেয়েদের রাস্তায় চলার নিরাপত্তা নাই জীবনের নিরাপত্তা নাই আমার মেয়েটি আজকে দেখুন মেয়েদের রাস্তায় চলার নিরাপত্তা নাই জীবনের নিরাপত্তা নাই আমার মেয়েটি স্কুলে বের হয়ে যাচ্ছে একা এটা দুপুর বেলায় দুটায় তিনটায় ফিরতে পারবি কিনা এটা বাবার মনেও ভয়ের সংসার মায়ের তো ভূমি হয় না সুতরাং দেখুন প্রায় পত্রিকায় দেখি মেয়েরা লাঞ্ছিত হচ্ছে মেয়েরা বঞ্চিত হচ্ছে স্কুলে মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর লোকেরা এদের সাথে এদের গোটা জীবনটাকে নষ্ট করে দিচ্ছে কিছুদিন আগে পত্রিকায় দেখছিলাম স্কুলে অল্প বয়সের এক মেয়েকে ধরে নিয়ে গেছে ছেলেরা কয়েকজনে মিলে তার উপরে অন্যায় অত্যাচার চালালে মেডিকেল নিলে পরিশেষে জ্ঞান ফেরার পরে মেয়ের মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং ডাক্তারদের থিওরি এই মেয়ে জীবনে আর কোনোদিন ভালো হয় কিনা তাও সন্দেহ করে বলে নাউজুবিল্লাহ এ হয়েছে এদেশের মুসলমানদের সুন্দর চরিত্র হচ্ছে লজ্জাস্কর কথা আর কি হতে পারে সেজন্য আমি যুবকদের বলবো সেনাকে পাক রাখতে হবে সেজন্য মেহনত করতে হবে সাথে সাথে কার সাহায্য কামনা করতে হবে আর ধরে বলেন আল্লাহর সাহায্য কামনা সুতরাং যুবক ছেলেটি ডেকে ডেকে বলতেছে মাবুদ আমার সঙ্গীর সাথে নয়জন গরম তৈরি নিক্ষিপ্ত হয়ে
জান্নাতুল ফারদাউস দখল করছে ও খোদা আমাকে তুমি কেন বাঁচায় রেখে দিয়েছো সুন্দরীর রূপসীর জঙ্গলে আমাকে ফেলে দিয়েছো খোদা গো আমি যেন ধ্বংস হয়ে না যাই অপবিত্র হয়ে না যাই আল্লাহর সাহায্য কামনা করেন নিচের দিকে তাকাইয়া বিনে বিনে কান্দে যুবক মেয়েটি মনে মনে ভাবছে এটা কোন ধর্ম রে এটা কেমন ইসলাম যে ইসলামের সুশীতল ছায়ার নিচে মানুষ প্রবেশ করলে এমনি ধরনেরই নিষ্পাপ হয়ে যায় হে ভাই মুহূর্ত দেরি নয় আমাকে পরে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহ মেয়েটি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় দেখি দেখি বলে ভাই এবার তুমি আমার ভাই আমি হয়েছি বোন মরার নাম বাহাদুরি নয় সঙ্গের সাথে নয় জন মরে গেছেন তুমি যদি মরে যাই মেয়েটি দেখে বলেন চেষ্টা করব মেয়েরা কিন্তু চতুর থাকে মেয়েদের বুদ্ধির সামনে পুরুষের বুদ্ধি অনেক সময় হেড হয়ে যায় মেয়েদের চালাকির সামনে অনেক সময় পুরুষের সিঙ্গেল ডাউন হয়ে যায় মেয়েরা চতুর থাকে সকালবেলায় ছেলে কামরার থেকে বের হয়ে গেলেন দেখি দেখি বলি উজি রাজা মা তুমি পেরেছ ছেলেকে না পাক করে দিতে মেয়ে বলেন এইসব ছেলেদের না পাক করে দেওয়া আমার পক্ষে সহজ তবে ছেলেটা বড় লাজুক তোমরা আশেপাশে অসুবিধায় কথাই বলে না বাবা আগামী রাত্রে পাহাড়ের পাশে ছোট্ট যারা কুটির তৈরি করে দাও কেউ থাকবে না আশেপাশে আমি পারবো নিশ্চয়ই ছেলেকে ধ্বংস করে দিতেন তাই করা হলো পরবর্তী রজনীতে পাহাড়ির পাশে ছোট্ট কামরা তৈরি করে ছেড়ে দেওয়া হয় রাতের শেষ ভাগে মেয়েটি বেরোয় দেখে আশেপাশে কেউ নাই দেখে দেখে বলে ভাই হে আসো এবার আমরা মক্কা নগরের দিকে পালিয়ে যাই বের হয়ে যাচ্ছে আর পূর্ব আকাশ লাল হয়ে গেছে হঠাৎ করে দেখা যায় একদল লোক আসতেছে কাফেরা ছেলে বলে বোন আমার তুমি তো আমাকে বাঁচাইবার জন্য বহু চেষ্টা করেছ চিরম স্মরণীয় হয়ে থাকবেন তোমার চেষ্টার কথা আমার কাছে তবে শোনো ওই যে দেখো তোমার বাবার কাফেলা ওই যে দেখো তোমার বাবার বাহিনী আসতেছে গো বহুন আমাকে ধরার জন্য কিন্তু না ওই কাফেলা যতই নিকটে আসতেছে মনে হয় চিনা চিনা জানা জানা লাগে পার্শ্বে আসতে দেখা যায় ওই যে সঙ্গের সাথে নয় জন গরম তৈলে নিক্ষিপ্ত হয়ে শহীদ হয়েছে ওই নয় জন জেতা হয়ে সামনে দাঁড়ালো জীবিত ব্যক্তি দেখে দেখে বলে ভাই তোমরা আমার চোখের সামনে গরম তৈলে নিক্ষিপ্ত হইয়া শহীদ হয়ে গিয়েছ কেমনে জেতা হইলা আসলাম নয় জন একই কণ্ঠে কণ্ঠে মিলাইয়া জবাব দিতেছেন যদিও তোমার চোখের সামনে দেখেছ আমরা শহীদ হয়ে গিয়েছি কিন্তু আমরা আল্লাহর কাছে আজীবন জিন্দা এবং জীবিত হয়ে থাকব আমার আল্লাহ বলেন দিন কায়েমের জন্য ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এমনি ভাবে যারা শহীদ হবে এমনি ভাবে যারা শাহাদত বরণ করবে ও মানুষেরা শুনুন কোরআন শরীফ স্পষ্ট করে আমি জানাই দিতে চাই আমি আল্লাহর কাছে ওইসব ব্যক্তিরা যারা শহীদ হয়েছে আমি মাবুদের কাছে আজীবন জিন্দা এবং জীবিত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমি বলতে চাই বলার উদ্দেশ্য ছিল মাহরমের এই চাঁদে কারবালা ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়েছেন উনি মৃত্যুবরণ করে নাই উনি আল্লাহর কাছে আজীবন জিন্দা এবং জীবিত হয়ে থাকবেন আমাদের কাছে মরিয়া গিয়েও অমর হইয়া থাকবেন ইমাম হুসাইনের লম্বা ইতিহাস তার জীবনী শোনার ভিতরে কোনো সার্থকতা নাই তবে আমি আজ আমার বক্তৃতায় ইমাম হাসান হুসাইনকে তুলে ধরতে চাই আসুন আমরা বুঝব এবং জানব ইমাম হাসান হুসাইনের জীবনী এবং আমাদের জীবনী ইমাম হাসানের চরিত্র ইমাম হুসাইনের আখলাক ইমাম হাসানের চরিত্রে তাদের আখলাকে যদি পারি আমরা আমাদের আখলাক গড়ে তুলতে এ মাহফিল সাক্ষী রইল কিয়ামতের মাঠে ইমাম হাসান হুসাইনের সঙ্গে আমাদের হাশর হয়ে যাবে ইমাম হাসানের চরিত্র হুসাইনের চরিত্র নিখুঁত চরিত্র যাদের চরিত্রের ভিতরে কোনো স্পট ছিল না কোনো দাগ ছিল না আসলে এখন সুবহান এর পেছনে পিতামাতার বিরাট অবদান রয়েছে মায়ের চরিত্রে বাবার চরিত্রে কোনো দাগ ছিল না যেরকম ছিল হযরত আলীর চরিত্রে কোনো স্পট আছে যেরকম হযরত ফাতেমার চরিত্রে কোনো দাগ আছে যেরকম বাপ মায়ের চরিত্রে
হাসান হুসাইনের চরিত্র, সেজন্য আমি বক্তৃতা অনেক সময় থাকি। বাপ যদি ভালো হয় ছেলেও ভালো হয়, মা যদি ভালো হয় মেয়েও ভালো হয়। বাপ ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো। বাপ না মাঝি ছেলে না মাঝি, মা না মাঝি মেয়ে না মাঝি, না ভুল বললাম? আপনারা এমন করে দেখেছেন বাপ নামাজ পড়ে ছোট্ট ছেলেটাও পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে দেখেছেন? দেখেন নাই? মা নামাজ পড়ে ছোট্ট মেয়েটি মায়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে দেখেছেন? বাপ মা যদি বেলা উঠে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে নামাজের জন্য পেরেশান হয়, সে ঘরের ছেলে মেয়েরা বেলা উঠার আগে উঠবে না পরে উঠবে জোরে কোন? আর বাপ মা যদি আটটায় নটায় উঠে বাপুরে আটটায় মায় উঠে সাড়ে আটটায় মার আধা ঘন্টা লাস্টিং পাওয়ার আরো বেশি। আমি বলতে চাই ও বাপ না, তোমাদের চাল চলন তোমাদের উঠা বসা খাওয়া এমন হওয়া উচিত, তোমাদের বসা তোমাদের কথাবার্তা এমন হওয়া উচিত না যেগুলানের আসর তোমাদের ছেলে পেলেদের অন্তরে সিল মোহরের চেয়ে বেশি দাগ কাটবে। আপনি যা বলছেন, আপনি যেভাবে চলছেন, এগুলি আপনার ছেলে মেয়ে কিন্তু ফলো। তাই আমি অনেক সময় আমার বক্তৃতা করে থাকি, শুনলে আপনার হাজবেন্ড কিন্তু বুঝবার অনেক কিছু আছে। বাপ এম এ পাস, মা এম এ পাস, এম এ ডবল এম এ, এত ভদ্র। স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকি, স্ত্রী ও স্বামী স্বামীকে নাম ধরে ডাকি। স্বামীর নাম সরবদ্দি, স্ত্রীর নাম বানেসা। সরবদ্দি জি, বানেসা জি, ছোট্ট ছেলে জন্ম নেওয়ার পরে ছোট্ট বাচ্চাদের খাসলক দেখবেন বাড়িতে যেই নাম বেশি বেশি শুনে সেটাই তারা মুখস্থ করে। বাচ্চা রাস্তার পরে বসে বসে দুলাবালি দিয়ে খেলে আর কয়ে সলমদ্দি বানে সা সলমদ্দি বানে। বাপ অফিস থেকে আসলো, বেগুন দেখে বলেন তুমি যে আমার বানে থাক আর আমি যে তোমার সলমদ্দি কই পোলাতে দিয়ে শিখবে। স্বামী স্ত্রীর হাতে হাত দিয়ে কয়ে তওবা ক, ইসলামকে বাদ দিয়ে উন্নতির নামে অবনতির চরম সীমানায় পৌঁছে গিয়েছিলাম, তওবা ক। ও বিবি, এই ছেলেকে যদি বাপ আর মা ডাক শিখাইতে চাস, আজকের থেকে তুই আমার বাপ দা স্টার দে, আমি তোরে মা দা স্টার দে। সেজন্য বলছিলাম ছেলে মেয়ে বাপ মায়ের কাছ থেকে অনেক কিছু শিখে, সুতরাং বাপ মাকে ভালো হতে হবে আগে, আগে কাদেরকে ভালো হতে হবে তোরা কর? হযরত ইমাম হাসানের চরিত্র, হুসাইনের চরিত্র, নিখুঁত চরিত্রের পেছনে বাপ মার বিরাট অবদান রয়েছে। একটু দুরুদ শরীফ শোনার মদিনায় পাঠিয়ে দেন মহাব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। হযরত আলীর চরিত্র সরাসরি আল্লাহর হাবিবের চরিত্রের সাথে খাপ খায় জোরে কোন? সুবহানাল্লাহ। কারণ বাবা ইন্তেকালের পরে হযরত আলী রাসূলের বাড়িতে লালিত পালিত, নিজের ভাইকে চাচাতো ভাইকে আল্লাহর হাবিব বলেন হে আলী, আমার দাদার ইন্তেকালের পরে তোমার বাবার বাড়িতে তোমার বাবার কাছে আমি মোহাম্মদ লালিত পালিত, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। আবু তালিব আমার নবীর জন্য জীবন দিয়ে দেয়, মক্কার লোকেরা বলতো এ আবু তালিব হয়তো তুমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করো, না হয় মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালিব জবাব দিতেন আমি ভাতিজার ধর্ম গ্রহণ করব না, ঠিক, কিন্তু আমি থাকতে মক্কা নগরে এটি মোহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। কত ভালোবাসতেন, কেমনি আদর করতেন। তাই নবী আমার দেখে বলেন আমার চাচা আমাকে আদর করেছেন, আমার চাচা আমাকে লালন পালন করেছেন, সুতরাং
তুমি আমার চাচার ছেলে, চাচা তো ভাই, আলি হে আমার বাড়িতে থাকবে, তুমি নবীর বাড়িতে জীবন যৌবন। সুতরাং নবীর আখলাকে হযরতে আলীর আখলাক গড়ে উঠেছেন। হাদিস শরীফে আছে, আল্লাহর আল্লাহর হাবিবের ইন্তেকালে নবীর সাহাবীরা বলতেন, আলি হে তোমার শরীর থেকে রসুলের গ্রাম পাওয়া যায়। আর ধরে বলেন সুবহানাল্লাহ, এটা সোজা কথা। নবীর গ্রাম পাওয়া যায় মানে নবীর গায়ের গন্ধ নয়, নবীর আখলাক, নবীর চরিত্র। নবী যেভাবে উঠতেন, বইতেন, কথা বলতেন, খাইতেন, হুবহু হযরত আলীর জীবনে বাস্তবিক রূপ দিতে পেরেছেন বিদায়। সাহাবীরা বলতেন, আলি রসুলের গ্রাম পাওয়া যায় তোমার পাশে ছিল। সে আলীর সন্তান হযরত আসান হুসাইনের চরিত্র কত সুন্দর হওয়ার কথা, কত ভালো হওয়ার কথা চরিত্র। ইতিহাস পড়ে দেখুন, বই পড়ে দেখুন, কিতাব খুলে দেখুন, সেই হযরত আলী হযরত ফাতিমার বিয়ে গালিবান হিজরির দ্বিতীয় সনে হয়ে যায়, মদিনাতুল মুনাওয়ারাতে বদরের যুদ্ধের পরে আলীর ফাতিমার বিয়ে হয়। বিয়ের ব্যাপারে বলা হয়েছে আরবের বড় বড় ধনীরা ফাতিমার বিয়ের প্রস্তাব আল্লাহর হাবিবের কাছে পেশ করলে নবী হানা কিছু বলতেন না, নবী চুপ থাকতেন, খামোশ থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক আলীকে দেখে বলে, আলী আরবের বড় বড় ধনীরা ফাতিমার বিয়ের প্রস্তাব নিয়ে যায় নবীজির দরবারে, রাহমাতুল্লিল আলামিনের দরবারে, নবী হানা কিছু বলে না, শুধু খামোশ থাকে। আলী রে আমি আবু বকর বলবো, আমার মন বলতেছে তুই কোন দিন ফাতিমার বিয়ের প্রস্তাব নবীর দরবারে পেশ করবি, নবী সে অপেক্ষায় রয়েছে। হযরত আলী বলেন, এতে কি কোনো কথা হলো? মদিনায় ঘর নাই, বাড়ি নাই, ভীতি নাই, নবীর ঘরের চুলায় পাক হইলে আমি খাই, নবীর ঘরের চুলায় পাক না হইলে মদিনার পাথর গুলো পেকে লাগাইয়া ঘুমাই, আমি বুঝি পারবো ফাতিমার বিয়ের প্রস্তাব নবীজির দরবারে দিতে? আবু বকর বলে, আগে প্রস্তাবটা পেশ করি দেখো না পরে কি হয়। হযরত আলী বলেন, মুরব্বী মানুষ যখন বলেছেন আমি আমার মনের কথা নবীজির দরবারে বলে দেখি, কে তবে একটা মসজিদে নবীতে আমার নবী বসা। হযরত আলী দৌড়ে গিয়ে বলে, হুজুর একই কথা বলার জন্য আসছিলাম। নবী বলেন, আলী কি কথা বলবে বলো, বলো আমি পারমিশন দিলাম। হযরত আলী বলেন, না হুজুর কিছু না, আমার বলার কিছুই নাই, আমি এমনি আপনাকে দেখার জন্য এসেছি। নবী আমার দেখে মনে, আলী হ্যাঁ তুমি গোপন করতেছো ব্যাপারটা, তোমার চেহারাই বলতেছে তুমি কিছু বলার জন্য এসেছো, তোমার ঠোঁট বলতেছে কি যেন তোমার ঠোঁটের আগায় এসে হঠাৎ করে থমকে দাঁড়ালো। আলী হে ভয়ের কিছু নাই, তুমি বলতে পারো আমি পারমিশন দিলাম। হযরত আলী বলে, না হুজুর কিছু না, এমনি এমনি আমি আসছি দেখার জন্য। নবী বলে, আলী গোপন করো না, আমি বুঝেছি। আলী রে তুই বুঝি ফাতেমারে বিয়ে করতে যাস? ধরে বলেন শোভা। হযরত আলী রেখে বলে, হুজুর শেষ পর্যন্ত কথাটা আপনার মুখ থেকে বের হয়ে গেল, আমি আলী যদি ফাতিমারে বিয়ে করতে চাই, জেনের নবী রাজি হবেননি, ফাতেমা রাজি হবেনি। নবী আমার দেখে বলে, আলীরা আরবের বড় বড় ধনীরা, আরবের কোটিপতিরা, লক্ষপতিরা, আমি আমার মেয়ে ফাতিমার বিয়ে প্রস্তাব নিয়ে আসে, আমি হা না কিচ্ছু বলি না। আলী আমি অপেক্ষায় ছিলাম রে, তুই কোন দিন ফাতিমার বিয়ের প্রস্তাব নিয়ে আমার দরবারে আসবি, সে অপেক্ষায় দিন গুনতে ছিলাম রে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন, হুজুর ফাতিমা রাজি হবেনি, আপনি তো রাজি হয়েছেন। নবী বলেন, এটাই তো প্রশ্ন, আমি তো আপনি রাজি, আমার মা ফাতিমা রাজি হলেই হয়। তাহলে বোঝা গেল মেয়ের পারমিশনেরও প্রয়োজন আছে না নাই? আপনি শুধু মেয়েকে চয়েস করবেন, মেয়ে বুঝি আপনাকে চয়েস করার পারমিশন ইসলাম থেকে পায় নাই? আপনি শুধু মেয়েকে দেখবেন সুন্দরী রূপসী কিনা, দেখি নাকটা তিরকাদিল্লাহিন চোখা কিনা, নাকটা লম্বা না বোসা, আপনি মেয়ের লম্বা নাক দেখার জন্য পেরেশান হয়ে গেছে। মেয়ে বুঝি ইসলাম থেকে আপনাকে চয়েস করার অধিকার পায় না, দেখি আমার জামাইয়ের নাকটা নিয়ে আবার বোসা মারগা। সমস্ত মেয়ে বলেন কে রাসুল, মেয়েদের পারমিশন নিয়ে বিয়ে দিয়েছেন বলে বলেন সুবহান। প্রশ্ন আসতে বলেন, কেমনে পারমিশন নিতেন? মেয়েকে জিজ্ঞাসা করতেন কি নাম? তাদের এমনই ছিল, মেয়ে ঘরের ভিতরে বসা থাকত, বাইরে দাঁড়াইয়া আমার নবী বিয়ের প্রস্তাব দিতে যে তার নাম বলত, মা উমুকের ছেলে উমুক তোমাকে বিয়ে করতে চায়, নাম বললে মেয়ে যদি চুপ থাকত বোঝা গেল রাজি না, নাকি বলে রাজি, চুপ থাকলে আর সকু তুনে সরে যা বলা হয়েছে, চুপ থাকলে
আজকে ফাতেমার বেলায় পন্থা অবলম্বন করতে যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন। ফাতেমা ঘরের ভিতরে বসাম, দরজার বাইরে দাঁড়াইয়া আমার নবী দেখে দেখে বলে, মা আরবের বড় বড় ধনীরা তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে গো মা, কিন্তু আজকে এমন একটা বীর যুবক ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে গো মা, যে যুবক ছেলেটি আমার হাতের প্রথম মুসলমান। মা এমন একটা বীর ছেলের বীর যুবক সন্তান আজ তোমাকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে মা, যেই ছেলেটি আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় আলেম, আলামাদিনাতুল ইলমি আলিউন বাবুহা বলা হয়েছে, রাসূল ইরশাদ করেন আমি আলেমের শহর, আর সেই শহরের দরওয়াজা হয়েছে আমার আলী। কত বড় আলেম ছিলেন দেখে বলে, মা আজকে এমন একটা যুবক ছিলাম তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে গো মা, যেই যুবক ছেলেটি আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় বীর যোদ্ধা, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, আসাদুল্লাহ শেরে খোদা বলা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আসাদুল শব্দের অর্থ কি? ভাব। আসাদুল্লাহ কার ভাব? আল্লাহর ভাব না চিড়াখানার ভাব, আল্লাহর ভাব। হযরত আলীকে আল্লাহর ভাব বলা হয়। সেজন্য ফেরেশতা আরেকবার বলে গেছেন, তুই কহ দে যুদ্ধে হযরত আলী ঢাল ভেঙে দেন। আলী ভাবলেন ঢাল কোথায় পাই, পথ চলতে গিয়ে দেখলেন বিরাট বড় এক ঘেট, আর ঘেটের একটা কপাট কেটে বাড়ছে, সেই কপাটটা একটা কোণা, সে যুগের 40 জন একত্রিত হয়ে নাড়াইতে পারে নাই। হযরত আলী সিংহের মতো গর্জন করে দৌড়ে গিয়ে গোটা গেটের কপাটটাকে ডাল মারিয়ে হুঙ্কার মেরে এগিয়ে যাচ্ছেন। কাফিরের একই ব্যাপার কি? এটা কি আসতেছে রে পাহাড়ের মতো দেখা যায়? ছিল একটা গেটের কপাট, কপাটটাকে বড় পাহাড়ের মতো বড় করে কাফিরদের চোখের সামনে আল্লাহ তুলে ধরে কুফুরি শক্তিকে দুর্বল করে দিয়ে মুসলমানদের সাহায্য করেছে। আসলে ছিল একটা গেটের কপাট। শুধু কি তাই, কেদাবে আসছেন যুদ্ধের ময়দানে মুসলমানেরা মোকাবেলা করতেছেন, এবার যুদ্ধের ফলাফল কিছুই দেখা যাচ্ছে না। এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, খবর আসছে হে রাসূল যুদ্ধ হচ্ছে, কিন্তু ফলাফল কিছুই নজরে পড়তেছে না। আল্লাহর হাবিব ডেকে বলে দিলেন, আমার মন বলতেছে ও মুসলিম সেনারা, তোমরা আমি নবীর একটা সুন্নতকে ছেড়ে দিয়েছ। তবে আগের দিন সকালে আমি নবীর একটা সুন্নতের পরে আমল করে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। কোন সুন্নত? নবী বলে দিলেন, আগামী দিন সকালে দাঁড়াইয়া কাতার দরে মেসোয়াক করবেন। মেসোয়াক কার সুন্নত? জোরে বলেন, মেসোয়াক করবে অতঃপর যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে নবী সাহাবীরা মুসলিম সেনারা। প্রবাদ হয়ে গেলে কাতার দরে দাঁড়াইয়া মেসোয়াক করতেছে, হঠাৎ করে কাফের মুশরিকেরা সকালবেলায় ঘুম থেকে উঠা অবস্থা দেখা চারদিকে দৌড় শুরু করছে, উপায় নাই ঘুম করে লাগি বস। ব্যাপার কি? একজন আরেকজনকে দেখে বলে, মাঠে বের হয়ে দেখো ব্যাপার কি, এতদিন মানুষের সাথে যুদ্ধ করতাম, আজকে এগুলি মানুষ না, এগুলি বড় বড় রাক্ষস করতে জানে, খালি বড় বড় গাছ খেয়ে ফেলাইতেছে, গাছ যারা খাইতে পারে মশার মতো আমাদের গিলা ফেলাইব। আসলে এগুলি ছিল মেসোয়াক, আমার আল্লাহ প্রতিটি মেসোয়াককে বিরাট বড় গাছের মতো আকৃতি বানাইয়া কুফুরি শক্তিকে দুর্বল করে দিয়ে কাফেরদের চোখের সামনে ধরে কুফুরি শক্তিকে দুর্বল করে দিয়ে মুসলমানদের সাহায্য করেছেন। ওই আল্লাহ আসেন কিনা এখন জোরে বলেন, তাহলে সে সাহায্য আমাদের পেছনে কেন আসে না? আমরা মনে রাখ করেও কিছু পাই না, চিল্লা চিল্লি করেও কিছু পাই না, চোখের পানি ছেড়েও কিছু পাই না। আমরা যদি বলি ও কোদা বৃষ্টি দিও না, আল্লাহ কথা বল ফিরে দে, যদি বলি ও কোদা বৃষ্টি দাও, আল্লাহ কথা 3 মাসের লেগে স্টপ করলাম, আমাদের হাত কষ্ট হয়ে গেছে, জবান নষ্ট হয়ে গেছে, আমরা নিজেরা নষ্ট হয়ে গেছি না, কোদার পাওয়ার কমে গেছে জোরে কন। মাঝে মধ্যে আমি আমার আলোচনায় সেজন্য বলি, বৃদ্ধা মহিলা ল্যাট্রিনে ঢুকেছে, পায়খানা করতেছে, পেটে গন্ডগোল পাতলা পায়খানা, কিছু পায়খানা হয়েছে আর কিছু গোটা উনি জমা, হঠাৎ করে বাইরের ছেলেরা বলে ঈদের চাঁদ, ঈদের চাঁদ, বুড়ি কয় খুন করে বলাইছে,
চাঁদ তো পুরো দেহেরই দেখা পালাইব, আমি তো এবার চাঁদ দেখতে পারলাম। ঠিক আছে, বাকি পায়খানা পরে করবো, আগে চাঁদ দেখা লই। খুব তাড়াতাড়ি পানি খরচ করছে, হাতের পরে বন্ধ কিছু রয়ে গেছে। বাইরে বেরোয় কয়, ও নাতিরা কোথায় চা দিবেন? অগ্রি দেখছো না পশ্চিম আকাশ, চাঁদ দেখে আমার মুনাজাত করতে হয়। আল্লাহু আমিন, উমামিন কয়ে কয়, কি নাতিরা এবারে চা দিবি? দুর্গন্ধ, আপনারা বলেন চাঁদে দুর্গন্ধ না হাতে গন্ধ? আর ধরে বলেন কিসে গন্ধ? আল্লাহ বলে চা ঠিক আছে, সুরস ঠিক আছে, তোমাদের হাত নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ ঠিক আছি, আমার শক্তিও ঠিক আছে, ও মুসলমান তোমরা নিজেরা নষ্ট হয়ে গেছো, এখন সুবহানাল্লাহ। আর না হয় যেই মহান আল্লাহ আগের দিনের মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করতে পেরেছেন, বদরের যুদ্ধে ফেরেশতা আসে নাই? জয়কর্মী আসে নাই? জানেন না তো কি জানে? বদরের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আবু বাকর সিদ্দিক হুজুরের পাশে আল্লাহর হাবিব ডেকে বলে, আবু বাকর আমার 313 জন সাহাবি কোথায়? একটা সাহাবিও তো আবু বাকর আমি দেখি না। আবু বাকর বলে, হুজুর পেরেশান হবেন না, সাহাবিরা যুদ্ধের ময়দানে মোকাবেলা করতেছে। নবী আমার ডেকে বলে, আরে আবু বাকর আমি যে শহীদ পারি না, সাহাবি একটাও আমি দেখি না। সঙ্গে সঙ্গে বদরের ময়দানে নবী মুনাজাতে হাত তুললেন। কেতাবে আসছে এইভাবে মুনাজাত করে অভ্যাস, নিয়মে এভাবে মুনাজাত করতে হবে। বদরের যুদ্ধে আমার নবী মুনাজাত করতে করতে হাত দুইটা মাথার উপরে তুলে ফেললেন। আবু বাকর বলে, যে চাদর আমার নবীর গায়ে ছিল, আমার নবী হাত দুইটাকে এত উপরে তুলেছে, হাত বেশি উপরে উঠেছে, বিদায় নবীর গায়ের চাদর গা থেকে সরিয়া বদরের মাঠে জমিনে পড়ে গেছে। আবু বাকর বলে, আমি নিজে চাদর ধরিয়া কাদের পরে লাগাই দিলাম, আর ডেকে ডেকে বলতে লাগলাম, হুজুর কেমন করে কোনোদিন কান্দতে দেখি নাই, আপনি কেন কান্দেন? হুজুর কাঁদেন না, আমি আবু বাকর যে সইতে পারি না, আমি যে ধৈর্য ধারণ করতে পারি না। নবী বলে, আবু বাকর আমি কান্দি, 313 জন আমার প্রাণিক সাহাবি মুনাজাতে। নবী ডেকে বলে, আল্লাহ এই বাহিনী এই কাফেলা তৈরি করতে যাইয়া আমাকে বহু কষ্ট করতে হয়েছে, রাতের অন্ধকারে মায়ের দেশ থেকে পালাতে হয়েছে সুদূর সোনার মদিনায়, এত কষ্ট করে 313 জনের কাফেলা তৈরি করেছি, আল্লাহ যুদ্ধ করার ইচ্ছা ছিল না, তুমি হুকুম করেছ যুদ্ধ করার জন্য। আল্লাহ বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুন, আমি তোমাকে মোকাবেলা করার জন্য পারমিশন দিচ্ছি, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য পারমিশন দিচ্ছি। নবী আমার মুনাজাতে ডেকে ডেকে বলে, আল্লাহ তুমি যদি হুকুম না দিতা আমি কোনদিন বদরের মাঠে নামতাম না। ও খুদা, আমার কলিজার টুকরা, আমার আদরের সাহাবিগুলো, আমার প্রাণের সহচরগুলো কোথায়? আমি যে একজন সাহাবিও দেখি না। আল্লাহ আমার সাহাবিগুলি তুমি মাইরো না, আমার বুক খালি করিও না, আমার ইয়েতিম করিও না, অসহায় বানাইও না। সাহাবিগুলি যদি তুমি মারতে চাও আগে তুমি তোমার মোহাম্মদকে মারো। আর আমি যদি মরে যাই বদরের যুদ্ধে, 313 জন বাহিনী যদি মরে যায়, কারা দুনিয়ায় কালেমার দাওয়াত দিবে? এই কথা বলে এতিম নবী যখন কান্দে, চোখের পানিগুলো ঝর্ণার মতো ঝরে ঝরে পড়ছে, আল্লাহ দেখে বলে, জিবরাইল যা বদরে আমার বন্ধু কান্দে রে, বন্ধুরে আমার সালাম বলে দেন, আর বলে দেন আর যেন না কাঁদে, এক ফোঁটা পানি যেন আমি বন্ধুর চোখে না দেখি, আর কাঁদতে হবে না। হাবিব আমার আকাশের দিকে তাকায় দেখো, আন্নি মুমিদুকুম বি আলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, ফেরেশতা দিয়ে বদরের মাঝে সাহায্য করলাম, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আকাশ থেকে 1000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। আমার বলার উদ্দেশ্য ছিল ওই যুগের মুসলমানদের পেছনে আকাশের ফেরেশতারা নাজেল হয়ে সাহায্য যোগাইতো দুঃখের সাথে, না বলে পারি না কেন বিজ্ঞান যুগের মুসলমান তোমাদের আমাদের শয়তান পর্যন্ত ভয় পায়। ফজর পরে নাই, জুহুর পরে নাই, আসর পরে নাই, মগরিব পরে নাই, এশা পরে নাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, শয়তান কয় একের পরে একে পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন,
এখনই তার উপরে গজব আসবে, আমি শয়তান যদি এই বেনামাজির কিনারে থাকি সেই গজবে আমিও পইরা মরব। শয়তান তোমারে আমারে ভয় পায়। ওই যুগের মুসলমানদের পেছনে আকাশের ফেরেশতারা আসত, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাহায্য করেন ঠিক এমনি ভাবে। তো হযরত আলীর হাতের ঢাল ছিল এটা ডালের একটা কপাট, আল্লাহ কপাটটাকে পাহাড়ের মতো বড় করে কাফেরের চোখের সামনে তুলে ধরে কুফুরের সব থেকে দুর্বল করে দিয়ে মুসলমানদের সাহায্য করেছেন। যুদ্ধ খতম হয়ে গেল, বিজয়ী পতাকা মুসলমানদের হাতে উড়ে গেল, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী ডেকে বলে আলী শুনেছি এই গেটের কপাট কি তুমি ঢাল বানিয়েছ? হযরত আলী বলেন হুজুর কি করব, ওই সময় ঢাল ছিল না আমার সঙ্গে, কপাটটা কি ঢাল করেছিলাম। নবী তাবাসসুমে আসে আর ডেকে বলে আলী রে যুদ্ধের ময়দানে এই বিরাট বড় গেটের কপাটকে ঢাল বানিয়ে যখন এগিয়ে যাচ্ছিলা কিনা সুন্দর দেখাচ্ছে তোমাকে, আমি নবী দেখার সৌভাগ্য হয় নাই, এবার তুমি পুনরায় কপাটটাকে একবার ডাল বানিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাই দিবে। নবী বলেন আসুন আমি দেখাই দেই। নবীর পাশে দাঁড়াইয়া হযরত আলী, এবার দাঁড়াইয়া হযরত আলী কপাটে ধরি টানতেছে, কিতাবে আসছে কপাট নড়ে নাম, দুই হাতে ধরে টানতেছে নড়ে নাম। নবীর সুন্দর চেহারার দিকে তাকে আলী দেখে বলে হুজুর যুদ্ধের ময়দানে বাম হাতে যে কপাটকে ডাল বানাইতে সক্ষম হয়েছিলাম ওই কপাট উভয় হাতে ধরে নাড়াতে পারি না, কি হেকমত বিরাজ করতে থাকে আল্লাহ আল্লাহর হাবিব ছাড়া আর কেউ জানে না। নবীর মার হেসে হেসে দেখে বলে আলী রে যুদ্ধের ময়দানে বাম হাতে এটাকে ডাল বানাইছিলা ও আলী, সেটা ছিল ইমানি শক্তি আল্লাহর পক্ষ থেকে তোমার গায়ে যেটা ভর করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ আকবার। সেজন্য আল্লাহ মুসলমানদের ডেকে ডেকে বলেন ঘাবরানি কি কই বাত নেই হ্যায় লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। শারীর শক্তি সম্পর্কে বলা হয়েছে কিতাবে, গালিবান খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3,000, কাফিরের সংখ্যা ছিল 10,000। দেখুন সুবহানাল্লাহ, কোথায় 10 আর কোথায়। হযরত আলী শরীক ছিলেন সে যুদ্ধে, আল্লাহর হাবিব নিজ হাতে পরীক্ষা খননের কাজ করেছেন। আবু বকর সিদ্দিক বলে হুজুর পরীক্ষা খননের কাজ আপনাকে করতে হবে না, আপনি ওই পাথরের পরে আরামে বসে যান, আমরা খাল কাটতে থাকি পরীক্ষা খননের কাজ করতে থাকি, আমরা যখন দুর্বল হয়ে যাব আস্তে করে যাইয়া হুজুরের সুন্দর চেহারা এক নজর দেখে আসবো। নবী ডেকে বলে আবু বকর আপনারা কষ্ট করবেন পরীক্ষা খননের কাজ করবেন, আমি নবী যদি আরাম করি পাশে বসে এই চেহারা কেয়ামতের মাঠে আল্লাহকে কেমন করে দেখাবো। দেখুন নিজে পরীক্ষা খননের কাজে অংশগ্রহণ করলেন, তোর এখন সোভা কাফিরেরা 10,000 ছিল, এছাড়াও শক্তিশালী বীর যোদ্ধা আমরকে তারা হায়ার করে নিয়েছিল, কেতাবে আসছে সে যুগে আমার একা 1,000 সঙ্গে মোকাবেলা করতে পার। আমার চিন্তা করে ভাবছে যুদ্ধ যদি না হয় আমি আমার পয়সা করে আদায় করতে পারবো না, সুতরাং একটা অঘটন ঘটাই দিই। কি অঘটন? পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াইলে নিচের মুসলিম সেনারা তাকে দেখতে পায়, ওখানে যারা চিৎকার করে ডাকতেছে মুসলমান আগর তোমারে আন্দে তুই জওয়ান হে আ যাও পাহাড় কে উপর, চিৎকার করে যখন আমার ডাক দিছে হযরত আলী দৌড়ে গেল হুজুর, ওই যে দেখুন পাহাড়ের পরে চিৎকার করে ডাকতেছে আমার মোকাবেলা করার জন্য, হুকুম দেন একটু টেস্ট করব। আমার নবী দেখি বলে আলী তরবারি হাতে লইয়া ডাল লইয়া রামানা হও, এর আগে তোমার হাত দুটা আমার সামনে হাজির করে দাও। হাত দুটাকে এভাবে নবীর সামনে পেশ করে দিলে রাহমা তুল্লিল আলামিন, হযরত আলীর হাতে দাম করে দিলেন, হু মেরে দিলেন, কি বলে সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির, বাম হাতে ধার ডান হাতে তরবারি লইয়া আলী যাচ্ছেন পাহাড়ের পরে, পাহাড়ের উপরে দাঁড়ালেন আমার ডেকে বলেন কি নাম তোমার? আমার নাম আলী। আলী হে ফিরে যাও বলছি, অযথা স্ত্রীকে বিধবা বানায় না,
সন্তানদের এতিম খুইল না, যাও ফিরে যাও বল জানো না রে আলী, আমি ওই আমার যে আমার একা এক হাজারের সঙ্গে মোকাবেলা করতে পারি, যাও ফিরে যাও বল অহংকারের খেলায় বাঁচেনাম, টাকা বুড়ির খেলায় বাঁচেনাম। সেজন্য মাঝে মধ্যে আমি বক্তৃতায় বলি নিজে যাকে বড় বলিবে সে বড় নয়, নিজে যাকে ছোট বলিবে সেই বড় হয়। সবাই বলুন, নিজে যাহাকে বড় বলিবে সে বড় নয়, নিজে যাহাকে ছোট বলিবে সেই বড় হয়। তাকে বুড়ি করবেন না, অহংকার করবেন না, আমার মতো বড় মৌলানা আর নাই, আমার মতো বড় বক্তা আর নাই। আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে, বুম্বাস্তিক প্রকার বক্তারে আমি, বক্তার ভিতরে জর্রা পরিমাণ অহংকারের ল্যাস পাত্র যদি এসে যায় কেমতের মাঝে আল্লাহ বলবে বক্তা এদিকে আয় করে তক্তা বানাম। সুতরাং অহংকার নয়, গর্ব নয়, তাকাব্বুরি নয়, খর্ব নয়। অনেকের স্বাস্থ্য মোটা দাদা, মেয়েরা টেরে দেখলে কয় বেশি কথা কয় ফুতাইলাম উকিলে, এমনি একটু মোটা দাদা একটু চিকুন টুকুন দেখলে তো বেশি কথা কইস না খাইলাম। অনেক সুন্দরী মেয়েরা কালো মেয়েকে দেখে ঠাট্টা করে আমি সুন্দরী আর এটা কাইলাম আর কা। অনেক ধনীরা গরিব দুঃখী মিসকিন দেখলে ঠাট্টা করে তিরস্কার করে, আমি বলতে চাই এরে মোটা করে চিকুন করতে অচিকুন তোমাকে মোটা করতে, সুন্দরী গো তোমাকে বিশ্রী বাড়াতে ও কালো মেয়ে তোমাকে সুন্দরী করতে, ওরে কোটিপতি ভাঙা বাসন তো রাতে দিয়া ভিক্ষুকের বেশে রাস্তায় বের করে দিয়ে পক্ষান্তরে ভাঙা বাসন বালাকে সাদর সম্বর্ধনা জানাইয়া তিন তালা বিল্ডিং এ বসাই দিতে আমার আল্লাহরই বেশি সময় লাগে না। আল্লাহ পারেন কিনা জোরে কর, আরো জোরে খো। সেজন্য কোনো বাঙালি কবি বলে গেছেন, এবার বাঙ্গে উপার করেন এই তো নদীর খেলা, সবাই বলেন এবার বাঙ্গে উপার করেন এই তো নদীর খেলা, সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। সুতরাং তাকাবুরি কেউ করবেন না, অহংকার গর্ব খর্ব এগুলি অন্তর থেকে দুয়ে মুছে সাফ করে দেন, আল্লাহ কবুল করে বলে নাম। হযরত আলী রেখে বলেন, তুমি যতই চিল্লাও আমি ফিরার আলী নই, আমি মোকাবেলা করতে সেই যুগে সামনাসামনি তরবারি মারামারি হতাম, যাকে মারার পালা নিত তাকে বাহাদুর বলা হইত না, যে পরে মারার পালা নিত তাকে বাহাদুর বলা হইত। আমার ডেকে বলে তুমি আগে মারবে না পরে মারবে, তাই বলেন তুমি আগে মারো, মুসলমান কোন দিক দিয়া বাতের শক্তির সামনে মাথা নত করে না, আগে মার আমি আলি পরে মারব। এবার আমার মনে মনে কয় না জানি কি হয়, গায়ে কিছু শক্তি না থাকলে কি বড় বড় কথা কয়। এইবার আমার মনে মনে ভাবতেছে না রে জীবনে মরার লাই গাইলা, আমার তরবারে ঠিক করে জালিকে মারার জন্য কেতাবে আটকে হাজার জালি ইজি খায় দেয় ডালটা শুধু সামনে তুলে ধরেছিলাম, আমার যখন তরবারি মারবে ঠিক ওই সময় আমার এর তরবারিকে শক্তিশালী করে তোলার জন্য